আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই লেকচারে আমি আপনাদের সাথে আলোচনা করব ওয়াল নিয়ে। আমরা কিভাবে ওয়াল ড্র করতে পারি, টু ডি শেপ দিয়েও কীভাবে আমরা ওয়াল ড্র করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। আমরা আপাতত এই পর্যায়ে এসি এক্সটেন্ড দিয়ে কীভাবে ওয়াল তৈরি করতে হয় এটা শিখব। পরবর্তীতে আমরা আরও অ্যাডভান্স লেভেলে কীভাবে ওয়াল তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ওয়াল তৈরি করার জন্য আপনাকে এখানে যেতে হবে কমান্ড প্যানেলে। কমান্ড প্যানেলে ক্রিয়েট জিওমেট্রি, জিওমেট্রির এখানে ক্লিক করলে আসবে এসি এক্সটেন্ড। এসি এক্সটেন্ডের মধ্যে এখানে তিনটা কমান্ড আছে, তিনটা কমান্ডের মধ্যে দিয়ে আমরা এখন ওয়ালটা দেখব। ওয়াল সিলেক্ট করলাম, ওয়ালের এই প্যারামিটারসে ওয়াইড দেওয়া আছে 5 ইঞ্চি, হাইট 8 ফিট। জাস্টিফিকেশন এখানে লেফট সেন্টার এবং রাইট, সেন্টারটা আছে। লেফট সেন্টার এবং রাইটটার বিষয়টা হচ্ছে আপনি যদি সেন্টারটা দিয়ে ওয়াল তৈরি করেন তাহলে আপনার সেন্টার থেকেই দুপাশে ওয়ালটা তৈরি হবে, আর লেফটে দিলে আপনার লেফট থেকে ওয়ালটা তৈরি হবে, রাইটে দিলে রাইট থেকে তৈরি হবে। তাহলে আমরা দেখি, প্যারামিটার্স তো আমার দেয়াই আছে, তাহলে যে কোনো ভিউ পয়েন্ট আপনি ড্র করতে পারেন। যেমন টপ ভিউ পয়েন্টে আমরা দেখি আপনার ইচ্ছা মতো এভাবে ওয়াল তৈরি করতে পারেন। মাউসে রাইট ক্লিক করে আমরা কমেন্ট থেকে বের হয়ে চলে আসলাম। আমরা এটার এভাবে ড্র করে করে আপনি ওয়াল তৈরি করতে পারেন। আমরা এটা ডিলিট করে দিই, আমরা আরেকভাবে ওয়াল তৈরি করা দেখি। টু ডি শেপ দিয়ে আপনি কীভাবে ওয়াল তৈরি করবেন, এখানে যাবেন শেপে। অবশ্য টু ডি শেপগুলো আমি আপনাদের সাথে এখন আলোচনা করিনি, আমি আমার নেক্সট ভিডিওতে টু ডি শেপগুলো নিয়ে আলোচনা করব। জাস্ট ওয়ালের এখানে টু ডি শেপ দিয়ে কীভাবে ওয়াল তৈরি করতে হয় সেটা একটু দেখাবো, এই জন্যই এখানে আসলাম। ধরেন রেক্টেঙ্গেল দিয়ে আমরা তৈরি করব, এই একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। এরপর আপনি এখানে ওয়ালে চলে যান, ওয়ালে কিবোর্ড এন্ট্রির এখানে আছে পিক এসপি লাইন। আপনি পিক এসপি লাইনটা ক্লিক করলে ও এসপি লাইনটা খুঁজতেছে, আপনি কোন এসপি লাইনটা নিতে যাচ্ছেন, এসপি লাইনে ক্লিক করেন, দেখেন ওয়াল হয়ে গেছে। মডিফাই দিকে আমরা আবার দেখি, দেখেন এটা সেন্টার থেকে হয়েছে। আপনি যদি এখান থেকে দেখতে চান যে আপনার এটা যদি লেফট থেকে নিতে চান, দেখেন লেফটে দিলে কি হয়, যে লেফট থেকে হচ্ছে, সেন্টার দিলে সেন্টার থেকে হচ্ছে স্পি লাইনের, এবং স্পি লাইনে যদি রাইট থেকে দেন তাহলে রাইট থেকে হচ্ছে। আরও একভাবে আমরা ওয়াল তৈরি করতে পারি, আমরা এটা ডিলিট করে দিই। আমরা আরও একভাবে ওয়াল তৈরি করতে পারি, আমরা ওয়াল কমেন্ডে যাই, এখানে আছে দেখেন প্যারামিটার্স, এখানে কিবোর্ড এন্ট্রি। কিবোর্ড এন্ট্রিতে প্যারামিটার্সে আমরা কিন্তু আমাদের হাইট এবং ওয়াইডটা দেয়াই আছে, জাস্ট আমরা এখানে কিবোর্ড এন্ট্রিটা দিব। কিবোর্ড এন্ট্রিটা আপনি অ্যাড পয়েন্ট দেন, এটা টোটালি আপনার প্রত্যেকটা ভিউপোর্টের সেন্টারে অ্যাড পয়েন্ট আসছে। এখন আপনি এক্স এক্সিসে এক্সাম্পল 5 ফিট দিলেন, অ্যাড পয়েন্ট দেন, 5 ফিট ওয়াল তৈরি হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে না আমি ওয়াই এক্সিসে 10 ফিট দেবো, দেন দিয়ে অ্যাড পয়েন্ট দেন, ওয়াই এক্সিসেও হয়ে গেছে। এরপর এখানে আছে ক্লোজ অ্যান্ড ফিনিশ, আপনি যদি ক্লোজ দেন তাহলে আপনার স্টার্ট থেকে স্টার্ট অ্যাড পয়েন্ট থেকে ইন্ড অ্যাড পয়েন্টে আপনি যতটুকু গিয়েছেন ইন্ড অ্যাড পয়েন্ট এবং স্টার্ট অ্যাড পয়েন্টটা ক্লোজ হয়ে যাবে। আর যদি আপনি ফিনিশ দেন, ফিনিশ দিলে আপনার এখানে যা আছে তাই থাকবে, মানে আপনার কাজ শেষ, ফিনিশ। আমরা ক্লোজ দিয়ে দেখি, দেখেন কী হয়, দেখছেন আমার স্টার্ট পয়েন্ট থেকে আমি যে বললাম ইন পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। আমরা চাইলে এভাবেও ওয়াল তৈরি করতে পারি, আমরা এই তিনভাবে ওয়াল তৈরি করতে পারি। আমরা আরও বেশি অ্যাডভান্স লেভেলেরও ওয়াল তৈরি করতে পারি, এটা আমি আমার নেক্সট ভিডিওগুলোতে দেখাবো। আপনারা আপাতত এতটুকুই দেখেন, আর আজকের এই লেকচারে এতটুকুই।
আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করে দিবেন যেন আমার নেক্সট ভিডিওগুলো আপনারা মিস না করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।